আমার মনে হয় আমার দয়াল মনে একটু রাগ রাগ ও বাজান, আপনি যদি রাগ করেন আমি জানো কই। আমার তো জানার অনেক কিছুই আছে, আমার বোঝার অনেক কিছুই আছে। দয়াল হলো অফুরান্ত ভান্ডার, তার কাছে কোনো অভাব নাই নাই। আমি হইলাম কাঙ্গাল, আমি কাঙ্গাল হয়ে আমি যাই কার কাছে, আমার দিন বন্ধুর কাছে, আমার কিছু জানার জন্য, পাওয়ার জন্য, এছাড়া আর কোনো কিছুই নেই। তাই তো জানতে আমার বাসনা, কারণ এখানে অনেকেই পীর ধরেছে, গুরু ধরেছে, আবার অনেকে ধরে নাই আসেন এরকম। তাহলে আমার দু এক কথা বলতে হয় না তাদের জন্য? দু এক কথা বললে যেন আপনার কথা শুনে যেই দু একজন আছে তার চাইতে তো কয়েকজন মুরিদ হইত পারে, গুরুর প্রতি ইমান বিশ্বাস আনতে পারে না পারে। এই জন্য আমি এই কথাগুলো রেখেছিলাম, আর অন্য কিছু না। আপনি রাগ করবেন না, আর রাগ যদি করেন আমার করার কিছু নেই। আপনি রাগ করলেও আমার করার কিছু নাই নাই। কেন? যদিও গুরু ভক্ত পালা দেয়, খালি গান আর গান গামো, দু একটা কথা জানতে চামো না। হ্যাঁ, আর আমি আমারও তো শিখার অনেক কিছু বাকি আছে গুরুর কাছ থেকে, এই জন্য তো আমার কথাগুলো ছিল। এই যে বললাম, আপনি কি আমার একা গুরু নাকি সারা বিশ্বের গুরু? আপনার জবাবে আমি পেলাম, আপনি হলেন সর্বময় ব্যাপিত গুরু, সারা বিশ্বের গুরু। তাই তো আমি বলি, আপনার গুরুটা কি? এই বাজানরা, যদি সর্বময় সারা বিশ্বের গুরু হয়ে থাকে, এর উপরে আর কোনো গুরু নাই। যদি তার উপরে কোনো গুরু না থাইকা থাকে, সারা বিশ্বের গুরু যদি হয়ে থাকেন, আপনার গুরুটা কি? এটা হলো কথার থেকে কথা আর কি, আলগা একটা বাড়ি মারলাম আর কি, আর কিছু না। আমি দু একটা কথা আসতে আমি দু একটা কথা জিজ্ঞেস করছিলাম, এই জন্য আমারে একবারে দশটা কথা একলগে জিজ্ঞেস করছি। ওই গুরুর যেভাবে দশটা চরিত্র আকলাক আছে, তেমনি ভাবে একটা ভক্তেরও দশটা চরিত্র আকলাক আছে। তা কি আমার কাছে জানতে চাইছি? আমি জানি না, আমি কেমনে জবাব দিব? গুরু আছে, আমার কোনো সমস্যা নেই, যা করার আজকে গুরুই করি, উনি প্রশ্ন করব, উনি উত্তর দেবে। আমি তো ভক্ত, আপনার উপর থাকে আমি আর কথা কইতে পারব না। হ্যাঁ, তো যাকে একটা গান করি, গানের পরে আমি বলব যতটুকু সম্ভব চেষ্টা করব। মাইটা কি
করছে নিজে আগুন পানি বেলা 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 আগুন
Oh, yeah.
স্ত্রীকে উদ্দেশ্য করে খানিক দর্শক এই গানটি লিপিবদ্ধ করেছে। তাই তো বলি দয়া আমারে আর কিছু দেন, আপনার চরণের পাশে আমার ওই যে ধরো চরণে ছেড়ো না, দয়াল কাউকে ফেলে যাবে না, তাই সেই চরণের কাছে আমাকে রাখবে এটাই আমার আকুল। দশটা লক্ষণ দশটা চরিত্র, যদি কোনো খাঁটি ভক্ত হয় সেই ভক্ত একজন গুরুর কাছে গিয়ে ডাইরেক্ট সরাসরি কিছু চাইতে পারবে। দয়াল আমার এটা লাগবে, আমার দেন এটা চাইতে পারবো। যারা খাঁটি ভক্ত আপনারা জানেন তারা গিয়ে চায় তারা গিয়া চুপ করে নীরবে এক পাশে গিয়া দাঁড়ায় থাকে, কি থাকে না দাঁড়ায় থাকে, এইটাই একটা চরিত্র। গুরুর কাছ থেকে খেলা পচাইয়া নেওয়া যায় না, মাফ করবেন আজকালকার যুগে কিছু কিছু পীর বের হয়েছে আর কিছু কিছু ভক্ত হয়েছে টাকার জোরে খেলা পড়তেন না, কে ঠিক কিনা? ওই ধরনের পীর আর ওই ধরনের ভক্তদের জন্য যারা আসল খাঁটি পীর তাদের হইতেছে কি করে না চাওয়া যায় না। ওই যে একটা গান আছে না, চোখ ইশারায় বুঝে নিও কিদন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগে সপে দিও যদি মনে ওই যে আপনি বললেন গুরুর পানি পিপাসা লাগছে আর ভক্ত দৌড়াইয়া পানি এনে দিছে, এই হইল একটা চরিত্র যারা খাঁটি ভক্ত তাদের গুরুর সামনে গিয়ে কখনো চোখের সাথে চোখ মিলাইয়া কথা বলা যাবে না। যারা খাঁটি ভক্ত তারা করে না, খেলা পথ চায় না, গুরুর পাইরবি করে সর্বক্ষণ দয়াল কখন কোনটা লাগবে তখন দয়ালের চাইতে হয় না, চাওয়ার আগেই ভক্ত এনে উপস্থিত করে দয়ালের কাছে। দয়ালের খেলা পথ চাওয়া যাবে না, দয়ালের কাছ থেকে জোরকে জোর করে আদায় করা যাবে না। এই সমস্ত চরিত্র যাদের ভিতরে আছে তারা কখনো ভক্ত হতে পারে না, তারা ভক্ত নামের কলঙ্ক, সব সময় দয়ালের নিরিখ ঠিক রাখতে হবে, বর্জন ঠিক রাখতে হবে, গুরুর সাথে মিথ্যা বলা যাবে না এবং গুরুর আদেশ নির্দেশ এগুলো মেনে চলতে হবে এবং গুরু যাহা বলবে হাইস করতে হবে। গুরু যদি বলে তুমি এইখানে ডুব দাও ওই ময়লার ভিতরে তাই আমার কর্তব্য, আর যদি না করি আমার গুরু ভজন হবে না, কি হবে হবে। তাই এই ধরনের চরিত্র যাদের ভিতরে আছে তারাই হইল খাঁটি ভক্ত এবং সূক্ষ্ম একজন ভক্ত হতে পারে। লোভ লালসা এগুলা থাকা যাবে, এগুলা থাকলে হইব না। তাই বাজার লোভ লালসা হিংসা নিন্দা পরনিন্দা গিফত এগুলা করা যাবে না। আমার দয়াল আমার দেল যায়, কষ্ট নেবেন না, আমার দয়াল ব্যাঙ্গাড়ি চালায়, আমার দয়াল রিক্সা চালায়, দয়াল মাটি কাটে, আমার দয়াল ছোট বড় কিন্তু আমার কাছে সে হলো সবচেয়ে শ্রেষ্ঠ বড়। আমার মুর্শিদ আমার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় পীর আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। একদিন রাস্তা দিয়ে যান আরেক লোক
সবাই সামনে দিয়ে হাত জোর করে ধরে রাখছে, এক পাগল পিছন দিয়া খাড়াই বসে। বড় পীরের চোখে পড়ল, ডাক দিয়া কয়, বাবা সবাই সামনে দিয়ে খাড়াইছে, সামনে মুখ, তুমি ঘুরা দাঁড়াইছো কে? পিছন দিকে তাকায় দেখো। কয়, না আমি আপনার মুখের দিকে তাকাবো, আমি আপনার মুখের দিকে তাকাইতে পারবো না। কয় কে? দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হে বরপি, আপনি হলেন বরপি, বেলায়েতের বাদশাহ, মারিফতের খনি, হযরত বরপির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আপনি সবার বরপির, কিন্তু আমি তো একটা ছোট পীরের কাছে মুরিদ হইছি, এই জন্য আপনার মুখের দিকে তাকাই না। যদি আপনার দিকে তাকাইতে গিয়া আমি আমার দিন বন্ধুকে ভুলে যাই, আমি যদি আমার মুর্শিদকে ভুলে যাই, এই জন্য আমি আপনার দিকে তাকাই না। আমারে মাফ করবেন, আমি পিছন দিয়ে বড় পীর টান দিয়া বুকের ভিতরে জোরাইয়া ধরে কয়, আরে পাগল, যার যার পীর তার তার কাছে, পীর কখনো ছোট বড় হয় না রে, তোর পীর তোর কাছে ঠিক। তাই বলি আমার পীর যাই হোক না কেন, সে তো আমার দয়া, সে তো আমার দিন বন্ধু, ও বন্ধু দিলে কি আমার আর কেউ আছে? দয়াল গেছে ভক্তের ভাই, নদীর পারে বাড়ি জাগা গেছে পরে বাজার, সদাই কইরা গরিব মানুষ, চাষি কাজ করে খায় কৃষক, যায়া বলে ভক্তরে এ ফুলাপান কার? দয়াল, ফুলাপান গড় গার, কয় আপনার বাড়ি গার, আপনার গরু কার, ছাগল কার, মুরগি কার, সবই আপনার। কয়, তোর যে স্ত্রী এরা কার? কয়, এই রো আপনার। কয়, সব যখন আমার, ওই যে নদীর পারে একটা টলার দেখতেছো, এই গড় দুয়ার ভাইঙ্গা হাঁস মুরগি যেন যাহা আছে বউ গুলাপান সব নৌকায় তুল, নৌকা তো সব নৌকায় তুলে দিছে। ভক্ত কয়, আবারও তো নেব, আমার কেটে দেব। ভক্ত সব উঠাইয়া দিছে, পারে দাঁড়াই রয়েছে, সব নিয়া গুরু রওনা হয়েছে টলার ভাসায়, আর ভক্ত দুই চোখের পানি ছেড়ে দিয়ে হাত জোর করে অথর গুরু লক্ষ্য করে তাকে কাঁদে। কই, কি রে কান্দস কেন? তোর বাড়ি ঘর বউ গুলাবান সব কিছু নিশি কেন দেখে কান্দ? ভক্ত কই, বাজা বউ গুলাবান স্ত্রী বাড়ি ঘর যাহা কিছু আছে এগুলার জন্য কান্দি না, কান্দি সমস্ত কিছু আপনার চরণ তলে খাই পাইল, জায়গা পাইল, আপনার নৌকায় উঠলো, সব কিছুর জায়গা হইল, কিন্তু আমার জায়গা আপনার নৌকায় হইল না। তাই তো আমি কাঁদছি দয়ালের চরণে, আমার জায়গা হইল না, সবার জায়গা হইল দয়ালের চোখের ভিতরে জড়াইয়া ধরে। ভক্তরে তরে আমি পরীক্ষা করলাম, তরে আমি পরীক্ষা করলাম, তুই কি মন থেকেই কি আমাকে ভালোবাসিস? তাই তো গুরু হলো আর ভক্ত আমি হলাম স্ত্রী, গুরুর জিব্বা লিঙ্গ ভক্তের কর্তব্য, গুরু জিব্বা লিঙ্গ দিয়ে তাই বীজ মন্ত্র কর্তব্য, কেউ বীজ থেকে হয় সন্তান, যে সন্তান হয় জ্ঞান সন্তান, আর ওই জ্ঞান দিয়ে পরিচালনা করো। তাই অনাদি কি কইছে,
Thank you.